আজ আপনাদের মাঝে অ্যান্ড্রয়েড ফোনের একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম। আমি শাওন, আজ আপনাদের কাছে শেয়ার করব আপনি কিভাবে ওটু কল রেকর্ড চালু করবেন আপনার মোবাইলে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই। যদি আপনি কোনো প্রকার সফটওয়্যার দিয়ে কল রেকর্ড চালু করেন, এক্ষেত্রে অনেক সময় আপনার ফোনটা স্লো হয়ে যেতে পারে। আজ আপনাদেরকে আমি শেখাবো কিভাবে আপনারা ওটু কল রেকর্ড চালু করবেন। এজন্য সোজা সুজি আপনি প্রথমে আপনার ফোনের ভিতরে চলে যান। ফোনের ভিতরে চলে যাওয়ার পর আপনি একটি অপশন দেখতে পারবেন হোম, এটা হলো আপনার ডায়াল প্যাড। এই ডায়াল প্যাডে আপনি একটা ক্লিক করেন। ক্লিক করার পর আপনি উপরে সবার উপরে তিনটি ফুটা দেখতে পারবেন। এই তিনটি ফুটার নাম হলো অপশন কি। আপনি এই অপশন কিতে একটা ক্লিক করেন। ক্লিক করার পর আপনি তিনটি অপশন আসবে। তিনটি, প্রথমটি হলো কল হিস্টোরি, দ্বিতীয়টি হলো নিউ কন্ট্যাক্ট, তৃতীয়টা হলো সেটিং। আপনি সোজাসুজি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর আবার দুটি অপশন আসবে, একটি হলো কল সেটিং আর একটি হলো জেনারেল সেটিং। আপনি সোজা চলে যাবেন জেনারিং সেটিংয়ে। জেনারিং সেটিংয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন ও টু কল রেকর্ডিং নামে একটি অপশন আছে। যদি ও টু কল রেকর্ডে আপনি মার্ক করে দেন তাহলে আপনার ও টু কল রেকর্ড চালু হয়ে যাবে, আর যদি আপনি মার্ক না করেন চালু হবে না। আপনার কাজ এ পর্যন্তই ব্যাস শেষ। আপনি এখন ও টু কল রেকর্ড চালু করতে পারবেন। আপনার